মেসো, স্বপন জিরো এবং গ্রো ডট বিভিন্ন যে ই কমার্সের প্ল্যাটফর্মগুলো আছে ওখানে শুধু ডেসক্রিপশান থেকে আপনি বুঝতে পেরে যাবেন যে কত তারিখে বা একটা প্রোডাক্ট কত দিনের মধ্যে আপনার কাস্টমার কাছে পৌঁছবে। একটা প্রোডাক্ট কিন্তু 5 দিনের মধ্যে পৌঁছে যাচ্ছে, একটা প্রোডাক্ট কিন্তু 10 দিন 12 দিন 15 দিন হয়ে যাচ্ছে কাস্টমার কাছে পৌঁছাচ্ছে না। তাহলে মাত্র প্রোডাক্টের মাত্র ডেসক্রিপশান থেকে আপনি ডেফিনেটলি বুঝতে পেরে যাবেন আপনার কাস্টমার কাছ থেকে বা আপনার কাস্টমার কাছে প্রোডাক্টটা কতদিনের মধ্যে পৌঁছাবে। তাহলে যখন মেসো অ্যাপ আমরা ওপেন করবো, ওপেন করার পর আমরা ডেসক্রিপশান থেকে বুঝে নিতে পারবো কতদিনের মধ্যে প্রোডাক্ট ডেলিভারি হবে। বেসিক্যালি একটা কথা তোমাদেরকে বলে দেবো, একটা ছোটো মতো কথা আমি এখানে ক্যাটালগের মধ্যে দেখিয়ে দিচ্ছি। একটা দেখ প্রোডাক্টটা দেখো, এই যে প্রোডাক্টটা দেখাচ্ছি তোমাদেরকে, নেক্সট ডিসপ্যাচ ডে। ডিসপ্যাচ ডেটা কী? ডিসপ্যাচ ডেটা সেটাই হচ্ছে যে প্রোডাক্টটা মানে যে সেলার, মনে করো মেসোতে একটা প্ল্যাটফর্ম, মেসোতে প্ল্যাটফর্ম বিভিন্ন যে সেলার আছে সেখানে মেসোতে এসে তাদের প্রোডাক্টগুলো লিস্টিং করছে। প্রোডাক্টটা যখন লিস্টিং করছে, লিস্টিং করার পর প্রোডাক্টটা সেলিংয়ের দায়িত্ব কে নিচ্ছে? যারা রিসেলার থাকে তারা দায়িত্ব নিয়ে নিচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে নেক্সট ডিসপ্যাচ ডে কথাটা কী হচ্ছে? বেসিক্যালি ডিসপ্যাচ ডে 2 থেকে 3 দিনের মধ্যে থাকে, কিন্তু নেক্সট ডিসপ্যাচ ডে কথাটার অর্থই এটাই, এখানে বিভিন্ন ক্যাটালগের মধ্যে তুমি দেখে নিতে পারবে, ঠিক আছে? এখানে নেক্সট ডিসপ্যাচ ডে এই যে একটা প্রোডাক্টটা একটু দেখে নিতে পারো, নেক্সট ডিসপ্যাচ ডে কথাটার অর্থ হচ্ছে প্রোডাক্টটা হয়তো তুমি যদি আজকের প্রোডাক্ট অর্ডার প্লেস করো, কালকে যে সেলার থাকবে সেই প্রোডাক্টটা নিয়ে কুরিয়ার বয়ের হাতে দিয়ে দেবে। মানে ডিসপ্যাচ প্রোডাক্টটা নিয়ে কুরিয়ার বয়, কুরিয়ার হাতে বয় যখন হাতে দিয়ে দেবে তখন ডেফিনেটলি কুরিয়ার বয় তাড়াতাড়ি ডেলিভারি করে দেওয়ার চেষ্টা করবে। আর নেক্সট ডিসপ্যাচ ডে যেই ক্যাটালগগুলো বুঝবে কী করে? এখানে দেখো একটা করে মার্ক দেখাচ্ছে, নেক্সট ডিসপ্যাচ, নেক্সট ডে ডিসপ্যাচ। এই যে নেক্সট ডে ডিসপ্যাচ থেকে তুমি ডেফিনেটলি বুঝে নিতে পারবে যে কোন কোন প্রোডাক্টগুলো নেক্সট দিন ডেলিভারি হবে, ঠিক আছে? এই যে নেক্সট ডিসপ্যাচ ডে, এবার বেসিক্যালি যে কোনো একটা প্রোডাক্ট আমার চলে আসবে, ডিসপ্যাচ থেকে আমি যাবো না, অন্য একটা যে কোনো প্রোডাক্টের কথা চলে আসবো, ঠিক আছে? দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে সবাইকে, কিছু কিছু প্রোডাক্ট আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। যখন নিজের দিকে একটু আসবো, আসার পর যে কোনো একটা প্রোডাক্ট আমি নিয়ে নেবো একটা, তাহলে দেখতে হবে এই যে প্রোডাক্টটা মনে করো, ঠিক আছে? এটা যে কুর্তিটা আছে, এই কুর্তিটা আমি দেখে বলে দেবো, যেহেতু এখানে নেক্সট ডিসপ্যাচ ডিসপ্যাচ ডের কোনো কিছু কিছু লোগো আর কিছু লেখা নেই, ঠিক আছে? সেহেতু আমি এটা দেখে তোমাদের এই যে এরপর শুধু ক্লিক করবো, যে কালেকশানের উপর শুধু ক্লিক করবে, ক্লিক করার পর ওপরে দেখবে, ওপরে একটা অপশান দেখাচ্ছে, দেখো ডিসপ্যাচ টু অ্যান্ড থ্রি ডেজ। মানে কি ডিসপ্যাচ নেক্সট ডে ডিসপ্যাচ, মানে প্রথম যেটা তোমাদের দেখালাম সেটা তুমি যদি আজকের অর্ডার করো, সেটা তুমি যদি আজকের অর্ডার করো প্রোডাক্টটা ডেলিভারি, প্রোডাক্টটা যে সেলার আছে তার প্রোডাক্ট সে কুরিয়ার বয়ের হাতে কবে দেবে? পরের দিন, নেক্সট ডিসপ্যাচ ডে যেটা, যে ক্যাটালগগুলো হবে সেখানটা। কিন্তু এখানে কী দেখাচ্ছে? 2 অ্যান্ড 3 ডেজ, মানে কাস্টে যে যদি তুমি আজকের অর্ডার করো, মনে করো এক তারিখে মনে করো তুমি যদি অর্ডার করেছো, 3 থেকে 4 তারিখ বা 2 থেকে 3 তারিখের পরে কাস্টমার প্রোডাক্টটা নিয়ে ডেলিভারিতে, সেলার প্রোডাক্টটা নিয়ে কাস্টমারের কাছে দিয়ে দেবে, সেলার প্রোডাক্টটা নিয়ে কুরিয়ার বয়ের হাতে দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে কুরিয়ার বয় যখন কুরিয়ার বয়ের হাতে প্রোডাক্টটা পৌঁছবে সে ডেফিনেটলি তাড়াতাড়ি ডেলিভারি করে দেওয়ার চেষ্টা করবে। এটাই হচ্ছে এই যে নেক্সট ডিসপ্যাচ ডে। তাহলে কাস্টমারে মনে করো যে যাবার প্রশ্ন হতে পারে, দাদা যে এই যে প্রোডাক্টটা আমি তাহলে কাস্টমারের দিন কতদিনে বলবো যে প্রোডাক্টটা ডেলিভারি হবে? তাহলে এখানে দেখতে পাচ্ছ 2 থেকে 3 ডেজ, মানে যেহেতু প্রোডাক্টটা কুরিয়ার বয়ের হাতে যেতে 2 থেকে 3 দিন লাগবে, সেহেতু 2 থেকে 3 দিন এক্সট্রা বলো। এবং মেসোতে সিম্পল ডেলিভারি হয় 6 থেকে 7 দিনের মধ্যে, কাস্টমারকে পুরো 10টা দিনের জন্য বলো বাবা। কাস্টমারকে সবসময় প্রথম থেকেই অনেস্টি দেখাবে, সৎ থাকবে, কথায় একটা কাজ একটা, এরকম কোনো দিন কিছু করবে না, নিজের ফায়দার জন্য কোনো দিন কাস্টমারের হেল্প বা কাস্টমার কোনো দিন ক্ষতি করবে না, বা যে কাস্টমার যে বিশ্বাস তোমার উপর করে সেই বিশ্বাসটা কোনো দিন থাকবে না, খেয়াল থাকবে সব সময়ের জন্য। তাহলে এই প্রোডাক্টটা ডেফিনেটলি কাস্টমার বলবে যে 2 থেকে 3 দিনে ডেলিভারি হবে। তাছাড়া এখানে যদি কোনো কোনো ক্যাটালগ আছে, এখানে তোমাদেরকে মানে যে কি জানে না যে এখানে প্রোডাক্টটা দেখাচ্ছে মানে ডিসপ্যাচ যেটা, তুমি এখানে প্রোডাক্টের ক্যাটালগের মধ্যে চলে যেতে পারো, যেখানে এই যে প্রোডাক্টটা আছে তুমি প্রোডাক্টটা ক্যাটালগের মধ্যে চলে যাবো। করে চলে যাওয়ার পর নিচে একদম নিচের দিকে চলে আসবো, নিচের দিকে চলে আসার পর এখানেও তোমাদেরকে দেখিয়ে দেবে যে প্রোডাক্টটা ডিসপ্যাচ ইন 2 অ্যান্ড 3 ডেজ, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার হচ্ছে ডিসপ্যাচ ডে, মানে প্রোডাক্টের ডেসক্রিপশান থেকে তুমি বুঝে নিতে পারবে যে প্রোডাক্টটা কতদিনের মধ্যে ডেলিভারি হবে, ঠিক আছে? এই হচ্ছে নেক্সট ডিসপ্যাচ ডে। এবার একটা কথা কী আছে, এই যে প্রোডাক্টগুলো সবসময় কাস্টমার অনেস্টি থাকবে, ভালো করার চেষ্টা করবে, কাস্টমারের ফায়দার কথা সবসময় চিন্তা করবে, কাস্টমার যেটা কোনটা লাভ হয় কোনটা করতে হয় কাস্টমার কথা চিন্তা করবে, এ হচ্ছে ব্যাপার। এবার ভিডিওটার মধ্যে যদি কোনো ধরনের কোনো কমেন্ট থাকে বা সরি যদি মধ্যে কোনো যদি
ওপিনিয়ন থাকে অবশ্যই কমেন্ট করো, বা কোনো রকম বুঝতে অসুবিধা হলেও কমেন্ট করতে পারো, আমি তো ডেফিনেটলি তোমার জানো সবসময়ের জন্য। যত তাড়াতাড়ি কমেন্ট করবে তত তাড়াতাড়ি আমি খুব তাড়াতাড়ি 2-3 ঘন্টার মধ্যে তোমাদের উত্তর দিয়ে দিই। প্রত্যেকটা আমি আর আলাদা করে বসে উত্তরটা দিয়ে দেবো, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। আজকে সেরকম কিছু ব্যাপার হয় ইনস্টাগ্রামে আমার ফলো করতে পারো, সেখানে মেসেজ করতে পারো, কলিং নাম্বারটাও দিয়ে দেবো, ঠিক আছে? ওখান থেকে দেখে নিতে পারো। তাহলে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও গাইস, জয় হিন্দ, বন্দে মাতরম, গড ব্লেস ইউ।